চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটে রোবোটিক্স নিয়ে দেশের প্রথম বিজ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এশো রোবট বানায় রোড শো হাকাথন রাউন্ড হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাছাই করা আইডিয়া থেকে রোবট বানানোর জন্য রোবোট বিল্ডার্সদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও প্রাইজ মানি চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঁচানোর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রাসেল প্রকৌশল খাতকে এগিয়ে নিতে ও মেধাবীদের উৎসাহ যোগাতে দেশের প্রথম মেধাভিত্তিক রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানায় জিপিএইচ ইস্পাতের উদ্যোগে এবং ক্রিড এর কারিগরি সহযোগিতায় ব্যতিক্রম এই আয়োজনে ব্যাপক সাড়া মেলেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে এরই ধারাবাহিকতায় চুয়েটের রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের রোবট বিল্ডার্সরা বাছাই করা সেরা পাঁচটি আইডিয়া থেকে তৈরি করে এসব রোবট এটা দিয়ে আমরা হচ্ছে মেনলি অটোমেটেড টোল কালেকশন সিস্টেম ডেভেলপ করতেছি যেটা হচ্ছে করলে আমাদের ট্রাফিক জ্যাম অনেক কমে যাবে এক ধরনের বোর্ড তৈরি করছে আমরা যেটা হচ্ছে মসচার লেভেল ডিটেক্ট করবে তারপর হিউমিডিটি ডিটেক্ট করবে এবং টেম্পারেচার ডিটেক্ট করে ওই অনুযায়ী কৃষকদেরকে পরামর্শ দিতে পারবে যাতে ওরা ভালো ফলন পেতে পারে এটা ইউজ করে যে বর্ডটা বানাইছি সেটা হচ্ছে মেনলি হচ্ছে বাংলাদেশের পথ শিশুদের জন্য যারা হচ্ছে প্লাস্টিক কালেক্টর কালেক্ট করে একটা বোবা অবধিদের জন্য একটা কমিউনিকেশন সিস্টেম যার মাধ্যমে যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না তারা খুব সহজে করতে পারে সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের তুলে আনতে এবং দেশের মেধা দেশেই রাখতে আয়োজনের কথা জানান জিপিএস অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল মেধাবী যারা আছেন তাদেরকে যদি আমরা রেখে দিতে পারি আমাদের বাইরে থেকে কোনো নতুন করে মেধা আনার প্রয়োজন হয় না আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদের যারা আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করে আমাদের দেশের মেধা আমরা দেশে রেখে দিই শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সমৃদ্ধশালী দেশ গড়তে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদেরকে স্বপ্ন দেখতে হবে নতুন নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে সেই আইডিয়াগুলোকে কিভাবে আমরা বাস্তব রূপ দিতে পারে সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং দেশের বিজ্ঞান ভবনাকে এগিয়ে নিতে এই রিয়েলিটি শো গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের দেশের জন্য কল্যাণকর এই রোবোটিক্স রিয়েলিটি শোয়ের মিডিয়া পার্টনার চ্যানেল আই মাহমুদ রাসেল চ্যানেল আই